আকাশ ঘন কালো মেঘে আচ্ছন্ন হয়ে আছে সব সময়। আকাশটা দেখুন একদম কালো হয়ে আছে, অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে কয়েকদিন ধরেই। তাই জন্য বাগানের গাছগুলিকে ক্যামেরাবন্দি করে ওঠা হচ্ছে না। অনেকদিন পর আজকে একটু রোদ উঠেছে, ছাদ বাগানের গাছগুলি কেমন আছে, ছাদটা কতটা ঝড় বৃষ্টিতে নোংরা হয়েছে এবং কীভাবে সেটা আমি পরিষ্কার করে আবার নতুনভাবে গাছগুলিকে অ্যারেঞ্জ করেছি, সাজিয়ে তুলেছি, সেটাই শেয়ার করেছি আজকের ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা, গুগিন সেফটিস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যে দুটো গোলাপ গাছ আমি এতক্ষণ দেখালাম, এই দুটো গোলাপ গাছ এই বছরই শীতকালে আমি নতুন বসিয়েছিলাম। প্রথমে যে গোলাপটা আমি দেখালাম, এই যে গোলাপটা, এটা টেডিবিয়ার প্রজাতির গোলাপ, এটা একটু বেশ দাম নিয়েছিল। আরেকটা যে গোলাপ, এটা এমনিই আমি ফুটপাথ থেকে এনেছিলাম, দিয়ে বসিয়েছি। আর যে গন্ধরাজ চারাটার প্রতিস্থাপন আমি দেখিয়েছিলাম কয়েকদিন আগেই, এর ভিডিও দেখিয়েছিলাম, সেই গাছটাও, এই গাছটা দেখুন কত সুন্দরভাবে গ্রো হচ্ছে। গাছটা খুব ভালোভাবে ধরে গেছে এবং ডালপালা ছাড়তে শুরু করেছে। অনবরত বৃষ্টি হওয়ার জন্য অনেকদিন কোনো ভিডিও করে উঠতে পারিনি এবং কন্টিনিউ বৃষ্টি হওয়ার ফলে ছাদটার অবস্থা দেখুন। এটা পরিষ্কার করছিলাম আমি, পরিষ্কার করতে করতে এইভাবেই রেখে দিয়ে চলে যেতে হয়েছে, কারণ পরিষ্কার করতে করতেই প্রচুর পরিমাণে বৃষ্টি চলে আসে, যার ফলে আর পরিষ্কার করা হয়ে ওঠেনি। আজকে খুব ভালো রোদ উঠেছে, তাই গাছগুলো একটু ঝিমিয়ে পড়েছে রোদে। আর সূর্যমুখীর ডালগুলো দেখুন কীভাবে ভেঙে গেছে, কারণ গাছগুলো অনেক বড় হয়েছিল, বৃষ্টির জল পেয়ে ভারী হয়ে গাছের ডালগুলো ভেঙে গেছে। তো এখানে গাছের ডালপালা আমি অনেক কেটে বাদ দিয়ে দেব, পরিষ্কার করে দেব, বর্ষায় এত বেশি ডালপালা আমি রাখবো না। এছাড়াও এই যে এই রকম ছাদটার যে অবস্থা হয়ে আছে, এই ছাদটাকে আমি কীভাবে পরিষ্কার করেছি সেটা দেখিয়েছি। দয়া করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কচিয়া গাছগুলো দেখুন কীভাবে গ্রো হয়েছে, আস্তে আস্তে টবগুলোকে সরিয়েছি এদিকে কিছুটা টব। প্রথমে আমি টবগুলোকে সরিয়ে ফেলবো, তার আগে এই দিকের ছাদটাও দেখাই। এই দিকের ছাদটার অবস্থা আরও খারাপ হয়ে আছে, তবে বৃষ্টির জল পাওয়ার পরে গাছের চেহারার অনেক পরিবর্তন ঘটেছে। দেখতেই পাচ্ছেন জবা গাছগুলো যেগুলো হলুদ ফ্যাকাশে হয়ে গেছিলো সেগুলো একদম ঝাঁ চকচকে হয়ে উঠেছে। আর কয়েক মাস আগে যে গাঁদা গাছের কাটিংসগুলো বসিয়েছিলাম সেগুলো রীতিমতো জঙ্গল হয়ে উঠেছে। এই গাঁদা গাছগুলোতে প্রচুর পরিমাণে কুড়ি আছে, আরও কয়েকদিন পরে আরও ফুলে ভর্তি হয়ে যাবে এই গাছগুলো। এখন বর্ষার জন্য এতে এখনও ফার্টিলাইজার দেওয়া হয়নি, এই রকমই আছে গাছগুলো। বৃষ্টির জল পেয়ে ছোটো যে ছাদ বাগানটা আমার, সেটা একটা ছোটোখাটো জঙ্গলের মতো হয়ে গেছে। তো বর্ষাকালে এত বেশি জঙ্গল ছাদে রাখা যাবে না, এর বেশিরভাগই আমাদেরকে পরিষ্কার করে নিতে হবে, না হলে কিন্তু ছাদের ক্ষতি হবে। তো আমরা পরিষ্কার করব, তার আগে এখানে দেখতে পাচ্ছেন যে টব বসে থেকে থেকে জায়গাগুলো শ্যাওলা পড়ে গেছে, সেই জায়গাগুলোকে আমরা কিভাবে পরিষ্কার করব। এখানে দেখুন অ্যাডেনিয়াম গাছের যে টবটা, এটা নতুন টব, এই বছরই আমি এই নতুন টবটায় অ্যাডেনিয়ামগুলোকে রিপোর্টিং করেছিলাম, রীতিমতো টব ফাটাতে শুরু করে দিয়েছে অ্যাডেনিয়াম। এখানে একটা টব ফেটে গেছে, এটা দুদিন ধরে এরকমই আছে, বৃষ্টির জন্য একে রিপোর্টিং করা হয়নি। আরও আরেকটা অ্যাডেনিয়াম আছে, এইভাবে অ্যাডেনিয়ামগুলো প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। এখানে আরেকটা অ্যাডেনিয়াম আছে যেটা টব ফাটিয়ে দিয়েছে, দেখুন এই দেখুন টপকে রীতিমতো টপ ফাটিয়ে দিয়েছে, এটাকে কোনো রকমের দড়ি দিয়ে বেঁধে রেখেছি, এটাকেও রিপোর্টিং করতে হবে। অ্যাডেনিয়ামের গ্রোথ এত বেশি হয়ে গেছে যে যত বড়ই টপ দিই না কেন এ ফাটিয়েই দিচ্ছে।
এই পুরো ছাদ বাগানটা এখন আমি পরিষ্কার করব, পুরোটা একসঙ্গে করে উঠতে পারবো না, হাফ হাফ করব, হাফ হাফ করে আমি পরিষ্কার করব। দেখুন এখান থেকে পুরো ছাদ বাগানটা একদম দেখতেই পাচ্ছেন কীরকম জঙ্গলের মতো লাগছে এই জায়গাটা, এত বড় বড় হয়ে গেছে গাছগুলো। পুরোটা করে হয়ে উঠবে না, কারণ অনেক গাছ আছে, এতগুলো গাছ সরানো, তারপরে পরিষ্কার করা, আবার গাছগুলোকে ঠিকঠাকভাবে সাজিয়ে রাখা, সব কিছু একসঙ্গে করা হবে না। এখানে কিছু আমি লঙ্কা তুলে নিয়েছি, আর পুদিনা পাতাগুলো একদম ঝাড় হয়ে গেছিলো সেগুলোকে বাদ দিয়েছি, কেটে পরিষ্কার করে নিয়েছি। এইদিকে সমস্ত যে আমার এই ছাদের টবগুলোকে এক সাইডে সরিয়ে দিয়েছি, এইদিকে সরিয়ে দিয়েছি, দেখুন প্রত্যেকটা টব এক ধারে সরিয়ে দিয়েছি, আর কিছু টব এই দেওয়ালের ধার করে রেখেছি। দিয়ে প্রথমে যে শুকনো পাতা ফুল পড়ে যে নোংরা হয়েছিল সেইগুলোকে ঝাঁট দিয়ে জড়ো করে নিয়েছি, তারপর তুলে পরিষ্কার করে দিয়েছি। কিন্তু এই যেই সব জায়গার ভেতরে ঝাঁটা আমাদের পৌঁছবে না, দেখুন এই যে আমার যে কাঠ দিয়ে ইঁট দিয়ে টবগুলো রাখা আছে সেইগুলোতে এইভাবে জোরে জোরে জল ছিটিয়ে ছিটিয়ে ভেতর থেকে নোংরাগুলোকে বের করে নিয়ে আসতে হবে। যদি পাইপলাইন থাকে খুব ভালো হতো, যেহেতু আমার এতদূর পর্যন্ত পাইপলাইনের ব্যবস্থা নেই, তাই জন্য এইভাবেই আমি পরিষ্কার করে থাকি। এইভাবে জোরে জোরে ভেতরের দিকে জল দিলে কী হবে, জলে ঠেলা হয়ে ভেতরের দিককার নোংরা সমস্ত বাইরে বেরিয়ে চলে আসবে, তারপর আমরা এটাকে ভালো করে ঝাঁটিয়ে পরিষ্কার করে নেব। ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিতে হবে, তবে বর্ষার জন্য আমাদের ছাদে এই যে দেখুন শ্যাওলা হয়ে গেছে, এই শ্যাওলার জন্য আমরা কী করব সেটাও দেখিয়েছি আপনারা। আমি শ্যাওলার জন্য ব্লিচিং পাউডার দিয়ে যেখানে যেখানে শ্যাওলা হয়েছিল দেখুন পুরোটা আমি ব্লিচিং দিয়ে ভালো করে বুলিয়ে রেখে দিয়েছিলাম সারা রাত। পরের দিন সকালবেলায় এসেছি, এসে প্রথমে কী করতে হবে, ব্লিচিংটাকে জল দিয়ে ভিজিয়ে নিতে হবে। এই প্রসেসে করলে কী হবে, ঘষে ঘষে শ্যাওলা তোলার মতো পরিশ্রম করতে হবে না, জাস্ট ব্লিচিংটা বুলিয়ে রেখে দিন, পরের দিন সকালে এটা ভিজিয়ে দিয়ে ঝাঁটা দিয়ে ঘষে জল দিয়ে ধুয়ে ফেলুন, একদম শ্যাওলা পরিষ্কার হয়ে যাবে, ঘষে ঘষে শ্যাওলা তোলার প্রয়োজন হবে না। এইভাবে জল দিয়ে প্রথমে একটু ভিজিয়ে নিতে হবে, তারপর পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করার পরে দেখুন আমি ছাদটাকে কীভাবে সাজিয়ে নিয়েছি, গাছগুলোকে এইভাবে আমি সাজিয়ে নিয়েছি। যেহেতু স্থলপদ্মের গাছগুলো রোদে ভালো থাকে না, তাই জন্য ওগুলোকে একদম একটু সেমি শেডেই রাখতে হয় রেখেছি। আর গোলাপের কালারটা দেখুন দু তিন দিন পরে এই রকম হয়েছে, এই গোলাপগুলো খুব ভালোভাবে ফুটে গেছে। এইভাবে ছাদটার একদিকটা পরিষ্কার হয়েছে, আরেক দিকটা এখনও বাকি আছে, এখনও অনেক গাছ আছে, সেগুলোকে সরিয়ে আবার আরেক দিকটা পরিষ্কার করে গাছগুলোকে সাজিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই একদিকটাই আজকে হয়েছে, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন। নমস্কার।